নমস্কার, আপনারা দেখছেন নিউজ সুপার প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। আজকে আমরা দেখতে পাচ্ছি কাছড়াপাড়া অঞ্চলে, যেখানে যারা হকার্সদের পক্ষ থেকে তারা একটা বিক্ষোভ বা জমায়েত অবস্থান করছেন এবং তারা কিছু দাবি জানাচ্ছেন, এবং সেই বিষয় নিয়ে আমরা আজকে চলে এসেছি কানাইদার কাছে। এবং কানাইদা ব্যবসা ইউনিটের এক নম্বর ইউনিটের তিনি সভাপতি, আমি সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা, এখানে যে হকার্সরা রয়েছেন, পুরুষ এবং নারী উভয় মিলে তারা দাবি জানাচ্ছেন যে আমাদের যে কথা দেওয়া হয়েছিল, যে পুনর্বাসনের দাবি জানানো হয়েছিল, তারিখের পর তারিখ এসে যাচ্ছে। এখন জিআরপি আরপিএফরা আমাদের এসে লাঠিচার্জ করছেন, আমাদের প্রতি অত্যাচার করছেন, কিন্তু কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধানের দিকে তাদের অভিযোগ যে তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না, কী বলবেন? দেখুন, এই বিষয়ে প্রথমত আমাদের কিছু বলার নেই। আমরা ব্যবসা করি, ব্যবসায়ী সংগঠন, পৌরসভার রাস্তা, পৌরসভা প্রশাসনের রাস্তা, তারা কীভাবে কী করবে না করবে সম্পূর্ণ তাদের ব্যাপার। এখানে ব্যবসায়ী মহলের হিসাবে আমাদের কোনো বক্তব্য নেই। কোথায় জায়গা বসতে দিয়েছে, কী করেছে আমরা কিছুই জানি না। কোন আরপিএ উঠিয়েছে বা কখন গেছে আমরা কেউ জানি, ব্যবসায়ী মহল থেকে আমরা কেউ জানি না। আমাদের কাছে কোনো সেরকম নির্দেশিকাও নেই, আর আমাদের কিছু বলার এই বিষয়ে কিছু নেই। এবার তাদের ব্যাপার, তারা পৌরসভা সাথে কী কথা হয়েছে, পৌর প্রধানের সাথে। নিশ্চয় পৌর প্রধান যদি কোনো কথা দিয়ে থাকেন সে কথা রাখার চেষ্টা করবেন, এটুকু আমি জানি। পৌর প্রধান কাছড়াপাড়া যিনি আছেন তিনি সবসময় মানুষের পাশেই থাকেন, মানুষের সাথে থাকেন, এইটুকু আমি বলতে পারি। এখন কি হচ্ছে রাস্তাঘাটে আমি সেটা কিছু বলতে পারবো না। তো আমি রাস্তা দিয়ে একটু আগে আসলে আমার চোখে সেরকম কোনো বিক্ষোভ বা জমায়েত কিছু চোখে পড়েনি, সেরকমভাবে কিছু পড়েনি। কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের দাবিতে অনর রয়েছে যে না, আমাদের যে কথা দেওয়া হয়েছিল সেই কথার কিছুই রাখছেন না, কথার খেলাফ চলছে, এবং আমরা আমাদের রুটি রোজগার না করতে পারার জন্য আমরা হকারি করতে পারছি না, দেখে আমাদের সংসার চলছে না, তাদের দিন যাপন করতে কোথাও একটা অসুবিধা হচ্ছে। দেখুন, এই বিষয়ে আমাদের তো কিছু বলার নেই, কারণ আমাদের সাথে ওদের কোনো কথা হয়নি। যদি পৌর প্রধান এই বিষয়ে কোনো কথা বলে থাকেন তাদের ব্যাপার, এই সম্পূর্ণ জায়গাটা সরকারি জায়গা, পৌর প্রশাসনের জায়গা, তাদের উপর নির্ভর করবে, আমাদের নিজস্ব কোনো বক্তব্য বা কিছু নেই। আপনি তো এক নম্বর ইউনিটের ব্যবসায়ী মহলেরই সভাপতি, আপনার কি কোথাও একটা দায় পড়ে না যে এই বিষয়গুলো একটু অবগত না? এটা আমাদের কাছে যে খবরটা ছিল যেটা আমরা চোখে দেখেছি, ওদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, চতুর্থ দিন পর্যন্ত টাইম দিয়েছিলেন, কোথাও পুনর্বাসন দেওয়ার চেষ্টা চলছে, এবং এটা আমরা শুনেছি। পৌর প্রশাসন, পৌর প্রধান যিনি আছেন আমাদের মাননীয় কমল অধিকারী, তিনি তাদের বলেছেন কোনো একটা জায়গা ওদের পুনর্বাসন ব্যবস্থা করবেন, কি নির্দিষ্ট কোন জায়গায় করবেন সেটা আমরা কোনো জানি না। এখন ওদের দেখা যাক, পৌর প্রধান নিশ্চয়ই কিছু আর ব্যবস্থা করবে। তবে যদি ওরা বিক্ষোভ যেটা শুনছি আপনার মুখে, আমি চোখে দেখিনি, যদি সেরকম যদি কিছু করে তাহলে তো প্রশাসন আমাদের কাজ করবে। অর্থাৎ প্রশাসনিকের ভূমিকার কথাও কিন্তু বললেন কানুবাবু, সেটার আমরা স্পষ্টত আপনাদের কাছে তুলে ধরতে পাচ্ছি। এবং যেটা তিনি অবগতর ব্যাপারটা বিষয়টা যেটা জানালেন যে এখনও পর্যন্ত এরম ধরনের জমায়েত বা বিক্ষোভ অবস্থান নিয়ে কিন্তু তিনি কিন্তু অবগত নন, এবং কাছড়াপাড়া পৌরসভার পৌরপ্রধান যদি এই ধরনের কথা কিছু বলে থাকেন তাহলে সেই সদুত্তর তিনি এবং প্রশাসনের ভূমিকা পালন করবেন, এটাই কার্যত তিনি তার জায়গা থেকে স্পষ্ট করে দিলেন। সমস্ত কিছুই তুলে ধরলাম আপনাদের কাছে, চোখ রাখুন, দেখতে থাকুন News Super. কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউসে। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম,
সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া।